আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং এমবিএ প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং নিয়ে আলোচনা করব। একই চ্যাপ্টার আবার এমবিএ ফাইনাল ইয়ারে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এও আছে। এই অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 9। এর আগে আমরা আরও 8টি ক্লাস নিয়েছিলাম, যেগুলো আমাদের চ্যানেলে তোমরা খুঁজলে পেয়ে যাওয়া। আজকে 9 নম্বর ক্লাসে আমরা যে ম্যাটটি সলিউশন করব, সেই ম্যাটটি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তো আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করব। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আজকে নতুন দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অভিনন্দন। সেই সাথে আমার ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়েও তোমরা লাইক দিবা এবং তোমাদের কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো পাঠাইতে পারো, চেষ্টা করা হবে ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার। এবং সাথে আমার চ্যানেল এবং পেজ তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবা, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের উৎসাহ পেলে আমরা পরবর্তীতে আরও অনেকগুলো ক্লাস তৈরি করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে স্কাই কর্পোরেশন ইউজেস এ স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ইন অ্যাকাউন্টিং ফর ওয়ান অফ ইটস প্রোডাক্ট হুইচ ইট সেলস ফর ৩০ পার ইউনিট। দ্য স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ইজ, এখানে বলা হয়েছে স্কাই কর্পোরেশন স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ইউজ করে অ্যাকাউন্টিং ফর ওয়ান ইটস প্রোডাক্ট, তার একটি প্রোডাক্টের জন্য হুইচ সেলস, যে প্রোডাক্টটা আমরা ৩০ টাকা সেল করা হয়। দ্য স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, নিচে স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিটগুলো দেওয়া আছে। তো পার ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী কী এলিমেন্টস আছে। সেখানে বলা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে ৮ টাকা, ডিরেক্ট লেবার আছে ৬০ টাকা, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড আছে ২ টাকা, ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আছে ৩ টাকা, যেখানে নর্মাল ক্যাপাসিটি হচ্ছে ৬০,০০০ ইউনিট। আচ্ছা, ৬০,০০০ ইউনিটের জন্য প্রতি ইউনিটে ৩ টাকা করে আমাদের ফিক্সড ফ্যাক্টর ওভারহেড হয়ে থাকে। তো টোটাল আমাদের ফ্যাক্টর ওভারহেড হচ্ছে টোটাল কস্ট পার ইউনিট হচ্ছে ২০ টাকা। তো নিচে বলা হয়েছে অল ভেরিয়েন্সেস আর ক্লোজ টু কস্ট অফ গুডসোল, সকল ভেরিয়েন্সগুলো কস্ট অফ গুডসোলের সাথে দেখাতে হবে বা কস্ট অফ গুডসোলের সাথে কাজ করতে হবে। অন মে 1 ১ তারিখে দেয়ার ওয়ার 10,000 ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড, মের ১ তারিখে আমরা দেখলাম যে আমাদের কাছে ১০,০০০ ইউনিট পণ্য হাতে আছে অফ প্রোডাক্ট অন হ্যান্ড। ডিউরিং মে মাসে 50,000 ইউনিটস আর প্রডিউসড, আমরা মে মাসে 50,000 ইউনিট উৎপাদন করেছি। অ্যান্ড 45,000 ইউনিটস আর সোল্ড, যার মধ্যে 45,000 ইউনিট বিক্রয় করা হয়ে গেছে। কস্ট ইনকার ডিউরিং মে মাসে কী কী খরচ হয়েছে সেটা লিস্ট দেওয়া আছে। সেখানে বলা আছে ম্যাটেরিয়াল লেবার দেওয়া আছে ৩,৬০,০০০ টাকা, আর ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড দেওয়া আছে ১,০০,০০০ টাকা, ফিক্সড ফ্যাক্টর ওভারহেড দেওয়া আছে ১,৮৫,০০০ টাকা, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে ৬০,০০০ টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে ৭৫,০০০ টাকা। তো আমাদের রিকোয়ারমেন্টে বলা হয়েছে ফিফার ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তো ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এবং দুই নম্বরে বলা হয়েছে ফিফার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমও আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট। তো এর আগে আমরা আমাদের ক্লাসগুলোতে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিংয়ে কীভাবে ইনকাম স্টেটমেন্ট করা হয় সেটা আমরা দেখেছিলাম। তোমরা চাইলে আমার আগের পূর্বের ক্লাসগুলো এবং আমাদের বেসিক যে ক্লাসটা আছে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডিরেক্ট কস্টিংয়ের উপর, সেই বেসিক ক্লাসটা যদি দেখো তাহলে আশা করি তোমাদের জন্য এই ম্যাথগুলো করা খুব সহজ হয়ে যাবে। তো চলো আমরা এবার এই ম্যাথটা সলভ করার জন্য যে সাপোর্টিং ওয়ার্কিংস দরকার সেই ওয়ার্কিংসগুলো একটু করে নিই। এখানে একটা জিনিস খেয়াল করবা যে এখানে কী কী ওয়ার্কিংস আমরা করব। এখানে আমরা দেখব যে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম এবং ডিরেক্ট কস্টিং সিস্টেমে বা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা করে নিতে হবে, যে কত টাকা করে ম্যানুফ্যাকচারিং করতে লাগে আমাদের। তারপর আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া নাই, যেহেতু আমাদের ওপেনিং ইনভেন্টরি ছিল, প্রোডাকশন ছিল এবং সেলস ছিল, তো ক্লোজিং ইনভেন্টরিটা বের করে নিতে হবে। সাথে সাথে আমাদের যেহেতু ফিক্সড ফ্যাক্টর ওভারহেড, এখানে রেট দেওয়া আছে ৩ টাকা এবং আবার টোটাল টাকাও বলা আছে ১,৮৫,০০০ টাকা। যেহেতু দুইটা আইটেমই দেওয়া আছে তাহলে এখানে ভেরিয়েন্স আছে কিনা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। অথবা আরেকটা ক্লু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে ৬০,০০০ ইউনিট আর আমাদের প্রোডাকশন হচ্ছে ৫০,০০০ ইউনিট। তো যদি ক্যাপাসিটি এবং প্রোডাকশনের মধ্যে যেহেতু গড়মিল আছে তাহলে এখানে ভেরিয়েন্স অবশ্যই আছে, সেই ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করতে হবে ফিক্সড ফ্যাক্টর ওভারহেডের। সাথে সাথে যেহেতু এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেডের পার ইউনিটের টাকা দেওয়া আছে, আবার সাথে সাথে টোটাল টাকাটাও দেওয়া আছে, তো যেহেতু পার ইউনিট এবং টোটাল টাকা দেওয়া থাকে তখন আমাদের এখানে ভেরিয়েন্স আছে কিনা সেই ভেরিয়েন্সটাও ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ
এখানে ভেরিয়েবল কস্ট থেকে যে ভেরিয়েন্স হবে সেই ভেরিয়েন্সটা ক্যালকুলেশন করতে হবে, ফিক্সড কস্ট থেকে যে ভেরিয়েন্স আসবে সেটাও ক্যালকুলেশন করতে হবে, কারণ ভেরিয়েবল কস্টেরও পার ইউনিট এবং টোটাল উভয়ই দেওয়া আছে এবং ফিক্সড কস্টেরও পার ইউনিট এবং টোটাল উভয়ই দেওয়া আছে। তো যেহেতু এখানে আমাদের পার ইউনিট এবং টোটাল দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল ভেরিয়েন্স এবং ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স দুটাই ক্যালকুলেশন করতে হবে, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। তো এই সাপোর্টিং ক্যালকুলেশনগুলো করার পরে আমরা আমাদের ম্যাথে চলে যাব। তো চলো আমরা আমাদের ক্যালকুলেশনগুলো দেখে আসি। তো তোমাদের সুবিধার্তে আমরা প্রশ্নটা পাশে রাখলাম, এই পাশে রেখেই আমরা এখানে যে খালি জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে আমরা ওয়ার্কিংসটা করে নিব। তো প্রথম ওয়ার্কিংস আমরা করবো ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কীভাবে নির্ণয় করা হয় তোমরা যারা আগে থেকে আমার ক্লাসগুলো দেখো তারা অবশ্যই জানো, যারা নতুন তারা দেখে নাও। আমরা ক্লোজিং ইনভেন্টরি নির্ণয়ের সময় আমরা সর্বপ্রথম লিখবো ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি ছিল মে মাসের 1 তারিখে আমাদের 10,000 ইউনিট, আমরা সেই 10,000 ইউনিট লিখলাম। এর সাথে আমরা যোগ করবো প্রোডাকশন, প্রোডাকশন ছিল মে মাসে কত, 50,000 ইউনিট। তা আমরা 50,000 ইউনিট প্রোডাকশন যোগ করলাম, অ্যাড প্রোডাকশন 50,000 ইউনিট, মোট আসলো 60,000 ইউনিট। এবার এখান থেকে আমরা বাদ দিব ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি ছিল 45,000 ইউনিট, সরি এখানে আমরা বাদ দিব ইউনিট সোল্ড, কত ইউনিট বিক্রয় করেছি, তাহলে আমরা পেয়ে যাব ক্লোজিং ইনভেন্টরি। অর্থাৎ এখানে ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করে যদি ক্লোজিং ইনভেন্টরি বাদ দাও তাহলে কত ইউনিট বিক্রয় করছে সেটা বেরিয়ে যাবে, আর যদি ক্লোজিং ইউনিট সোল্ড বাদ দিয়ে দিই তাহলে আমরা ক্লোজিং ইনভেন্টরি কত সেটাও বের হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম ক্লোজিং ইনভেন্টরি 15,000 ইউনিট। এরপর আমরা এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করে নিব। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের মধ্যে আমরা অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডিরেক্ট কস্টিং আলাদা আলাদাভাবে বের করব। তো অ্যাবজর্পশন কস্টিং আমরা জানি এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল 8 টাকা, সেই 8 টাকা অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং উভয়তে আসবে। ডিরেক্ট লেবার 60 টাকা, সেই লেবারও অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং দুটাতেই আসবে। ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং দুটাতেই আসবে, কিন্তু ফিক্সড ওভারহেড যেটা দেওয়া আছে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড 3 টাকা, সেই 3 টাকা কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে কিন্তু ডিরেক্ট কস্টিংয়ে আসবে না বা ভেরিয়েবল কস্টিংয়ে আসবে না, কারণ আমরা জানি ভেরিয়েবল কস্টিং কোনো তার উৎপাদন ব্যয়ের মধ্যে কোনো ফিক্সড কস্টকে অন্তর্ভুক্ত করে না। সো এখানে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 20 টাকা, আর এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 17 টাকা। তার মানে আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং করবো তখন ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাবো 20 টাকা, আর যখন আমরা ভেরিয়েবল কস্টিং করবো তখন ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাবো আমরা 17 টাকা। তো তোমরা এই এই জিনিসটা আগেও আমরা দেখাইছি যে অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে ম্যানুফ্যাকচারিং কস্টের পার্থক্য হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ফিক্সড ফ্যাক্টর ওভারহেডকে অন্তর্ভুক্ত করে, আর ভেরিয়েবল কস্টিং এই ফিক্সড ফ্যাক্টর ওভারহেডকে অন্তর্ভুক্ত করে না। সাথে সাথে বাকি যে 3টা ভেরিয়েবল কস্ট আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড, সেটা অ্যাবজর্পশন কস্টিংও অন্তর্ভুক্ত করবে এবং ডিরেক্ট কস্টিংও অন্তর্ভুক্ত করবে। তো এবার আমরা বের করব ফিক্সড ফ্যাক্টর ওভারহেড, ওভার ফ্লাইট আর আন্ডার ফ্লাইট। তো আমরা লিখলাম ক্যালকুলেশন অফ ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আন্ডার অর ওভার ফ্লাইট। তো আমরা সর্বপ্রথম এটার নিয়ম আগের মতোই আছে, আমরা লিখবো ফিক্সড ফ্যাক্টর ওভারহেড অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড করবো আমরা কত, অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল আমাদের 50,000 ইউনিট আর আমাদের ফিক্সড ফ্যাক্টর ওভারহেডের রেট ছিল 3 টাকা, তাহলে 50,000 সাথে 3 টাকা করে গুণ করলে আসে কত, 150,000 টাকা। তার মানে আমাদের অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টর ওভারহেড হচ্ছে 150,000 টাকা, কিন্তু আমাদের ফিক্সড ফ্যাক্টর ওভারহেড অ্যাকচুয়ালি হয়েছে কত, 185,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো ফিক্সড ফ্যাক্টর ওভারহেড অ্যাকচুয়াল 185,000 টাকা। তো যেহেতু আমাদের এখানে অ্যাপ্লাইডের অ্যামাউন্টটা কম তাই আমরা লিখবো আন্ডার অ্যাপ্লাইড 35,000। অ্যাপ্লাইডের অ্যামাউন্টটা কম কত, 35,000 টাকা কম, তাই আমরা এখানে কী লিখবো, আন্ডার অ্যাপ্লাইড। অ্যাপ্লাইডের অ্যামাউন্টটা যদি বড় হয় তাহলে তোমরা লিখবা কি, ওভার অ্যাপ্লাইড। তো এখানে আমাদের আন্ডার অ্যাপ্লাইড হচ্ছে 35,000 টাকা। এরপরে আমরা চলে যাব ভেরিয়েবল ভেরিয়েন্স ক্যালকুলেশনে। তো ভেরিয়েবল ভেরিয়েন্স ক্যালকুলেশনে যখন আমরা যাব প্রথমে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড কস্ট ভেরিয়েন্স। এখানে আমাদের 3টা লাইন আমরা লিখলাম, অ্যাপ্লাইড, অ্যাকচুয়াল, তারপর হচ্ছে ভেরিয়েন্স। তো অ্যাপ্লাইডটা দেখি আমরা প্রথমে, অ্যাপ্লাইডের মধ্যে আমরা দেখবো ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের উৎপাদন হচ্ছে 50,000 ইউনিট আর রেট হচ্ছে 8 টাকা ম্যাটেরিয়ালের রেট আগের মতোই। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে 50,000 × 8 মানে 4 লক্ষ টাকা, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে 3,95,000 টাকা। তো আমাদের এখানে ম্যাটেরিয়ালের দাম আমাদের অনুমান ছিল বা আমাদের বাজেট ছিল যে 8 টাকা করে হবে প্রতি ইউনিটে, তাহলে 50,000 ইউনিট উৎপাদন করতে আমাদের 4 লাখ টাকার ম্যাটেরিয়াল লাগার দরকার, কিন্তু আমাদের ম্যাটেরিয়াল লাগছে 3,95,000 টাকা, তার মানে 5,000 টাকার ম্যাটেরিয়াল কম লাগছে। তো এখানে ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা লিখছি এফ, মানে এটা আমাদের ফেভারেবল ভেরিয়েন্স, অর্থাৎ আমাদের 5,000 টাকা বেঁচে গেছে ম্যাটেরিয়াল কস্ট।
সেম আমরা ডিরেক্ট লেবারটা লিখবো, ডিরেক্ট লেবারের রেট আছে 60 টাকা করে, তো 50,000 গুণ 7, 3,35,000 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্ট লেবার হয়েছে কত? ডিরেক্ট লেবার হয়েছে 3,60,000 টাকা। অর্থাৎ 3,50,000 টাকা লেবার প্রয়োজন দরকার ছিল আমাদের, কিন্তু এর মধ্যে আমাদের লেবারের পিছনে খরচ হয়ে গেছে 3,60,000 টাকা, 10,000 টাকা বেশি হয়ে গেছে। তাই আমরা 10,000 টাকার এখানে ভেরিয়েন্সের ঘরে 10,000 টাকাকে লিখলাম অ্যাডভার্স, যেহেতু এটা আমাদের বিপরীতে বা প্রতিকূলে, তাই এই ভেরিয়েন্সটাকে আমরা লিখবো কি, এ দ্বারা বা অ্যাডভার্স। এরপর আমরা লিখবো ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড এখানে 2 টাকা, 2 টাকার সাথে 50,000 সাথে গুণ করলে আমরা পাই 1,00,000 টাকা, কিন্তু আমাদের ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেডটা হয়েছে 1,05,000 টাকা। তো 1,05,000 টাকা আমাদের বাজেট ছিল 1,00,000 টাকা, কিন্তু হয়েছে 1,05,000 টাকা। তো যেহেতু বেশি হয়েছে, তো এটাও আমাদের জন্য ভেরিয়েন্স হিসাবে কি, অ্যাডভার্স, 5,000 টাকা অ্যাডভার্স হয়েছে। তো ওভারঅল আমরা দেখি আমাদের পজিশন কী দাঁড়ালো, এখানে আমাদের অ্যাডভার্সের পরিমাণ হচ্ছে টোটাল 15,000 টাকা, আর ফেভারেবলের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। তাহলে অ্যাডভার্স আর ফেভারেবল দুইটা যদি অ্যাডজাস্ট করে ফেলি, তাহলে থাকে 10,000 টাকা অ্যাডভার্স। তো এটাকে আমরা লিখবো আনফেভারেবল ভেরিয়েন্স, ভেরিয়েবল ভেরিয়েন্স, অর্থাৎ আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স, অর্থাৎ এই ভেরিয়েন্সটা আমাদের আনফেভারে চলে গেছে। তো এখানে কিন্তু তোমরা এই ফিক্সড ফ্যাক্টর ওভারহেডের ভেরিয়েন্সটা এখানে নিয়ে আসবে না, কারণ এটা আমরা আলাদা করে করে বের করে নিব, এখানে শুধু ভেরিয়েবল ভেরিয়েন্সটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স পেয়ে গেলাম 10,000 টাকা। এইবার আমরা আমাদের ম্যাথটা শুরু করতে পারি। তাহলে চলো সর্বপ্রথম আমরা, যেহেতু কোয়েশ্চেন আমাদের ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, আমরা সর্বপ্রথম ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্টটা করে ফেলি। আমরা একটা ছক কাটলাম, উপরে লিখলাম ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। তো প্রথমে আমরা লিখব গতানুগতিক নিয়মে যে সেলস, সেলস হচ্ছে 45,000 ইউনিট 30 টাকা করে। কোথায় পেলাম সেলস আমরা একটু দেখে আসি। এই যে আমাদের এখানে ইউনিট সোল্ড দেওয়া ছিল প্রশ্নে, 45,000 ইউনিট সোল্ড কত করে, 30 টাকা করে। তাহলে 45,000 ইউনিট 30 টাকা করে গুণ করলে আমরা সেলসটা পেয়ে যাব। তাহলে আমরা পেলাম 45,000 গুণ 30 আসলো 13,50,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব লেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে আমরা লিখবো ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 10,000 ইউনিট 17 টাকা করে। কোথায় পেলাম আমরা একটু দেখি। এই যে আমরা ওয়ার্কিং করেছিলাম, ওপেনিং ইনভেন্টরি ছিল 10,000 ইউনিট কোয়েশ্চেন থেকে নিয়েছিলাম, আর আমাদের ভেরিয়েবল কস্টিং উৎপাদন ব্যয় ছিল 17 টাকা। এই 10,000 ইউনিটের সাথে 17 টাকা যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব কি, ওপেনিং ইনভেন্টরির মূল্য। আর প্রোডাকশন যেটা 50,000 ইউনিটের সাথে 17 টাকা গুণ করলে আমরা পেয়ে যাব ম্যানুফ্যাকচারিং কস্ট। আর ক্লোজিং ইনভেন্টরি 15,000 ইউনিটের সাথে যদি আমরা 17 টাকা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। তাহলে আমরা এই তিনটে একসাথে দেখব। এই যে আমরা এখন ওপেনিং ইনভেন্টরি পেলাম 1,70,000 টাকা। এবার ম্যানুফ্যাকচারিং কস্ট, ওই যে 50,000 গুণ 17 টাকা, 50,000 ইউনিট উৎপাদন ছিল, এই উৎপাদনের সাথে 17 টাকা আমরা গুণ করলে পেয়ে যাবো ম্যানুফ্যাকচারিং কস্ট 8,50,000 টাকা, যোগ করলে আসে 10,20,000 টাকা। এখান থেকে বাদ দিব ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আমরা ওয়ার্কিংসে বের করেছিলাম 15,000 ইউনিট 17 টাকা করে, যেহেতু ভেরিয়েবল কস্টিং করতেছি, 17 টাকা করে যদি আমরা যোগ করি, তাহলে আসে বিয়োগ করি সরি 2,55,000 টাকা। এই অ্যামাউন্টটা বিয়োগ করার পর আমাদের এখানে অ্যামাউন্ট আসে কত, 7,65,000 টাকা। এইবার এটার সাথে আমাদের কাজ করতে হবে, আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স থাকলে সেটা আমরা এখানে যোগ করে দিব, আর যদি ফেভারেবল থাকতো আমরা বিয়োগ করতাম। তাহলে আমরা দেখে আসি আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স কত। এই যে আমরা এখানে বের করেছিলাম আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্স হচ্ছে 10,000 টাকা। এই আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্সটা 10,000 টাকা আমরা এখন যোগ করব। আমরা এবার আনফেভারেবল ভেরিয়েবল ভেরিয়েন্সটা যোগ করলাম 10,000 টাকা। 10,000 টাকা যোগ করলে কত আসে, 7,75,000 টাকা। এবার এটার সাথে আমাদের যোগ করতে হবে ভেরিয়েবল মার্কেটিং সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি থাকে সেটা আমরা যোগ করব। তো আমরা প্রশ্নে দেখে আসি ভেরিয়েবল কোনো মার্কেটিং সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ বা ভেরিয়েবল অপারেটিং কোনো এক্সপেন্স আছে কি না। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 60,000 টাকা। এই 60,000 টাকা এখন আমাদের যোগ করতে হবে। এবার আমরা এই 60,000 টাকা যোগ করব ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000 টাকা। যোগ করার পর আমাদের টোটাল ভেরিয়েবল কস্টের কাজ শেষ। ভেরিয়েবল কস্ট হচ্ছে 8,35,000 টাকা, বিয়োগ করলে আসে 5,15,000 টাকা, সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আমরা বাদ দেখি ফিক্সড কস্টগুলো, তোমরা জানো এগুলো। ফিক্সড কস্টের মধ্যে আমাদের দেখি প্রশ্নে কী কী ফিক্সড কস্ট আছে। প্রশ্নে আমাদের ফিক্সড কস্ট আছে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড 1,85,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 75,000 টাকা। তাহলে এই দুটা ফিক্সড কস্ট এবার আমরা বাদ দিব। ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আছে 1,85,000, আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স আছে 75,000। এই দুটো যোগ করার পর আমরা এখানে টোটাল ফিক্সড কস্ট পাইলাম 2,60,000 টাকা। এই 2,60,000 টাকা আমরা বাদ দিব কন্ট্রিবিউশন মার্জিন থেকে। তাহলে আমাদের নেট ইনকাম চলে আসলো 2,55,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম নেট ইনকাম 2,55,000 টাকা। এবার আমরা চলে যাব অ্যাবজর্পশন কস্টিংয়ে। অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা প্রথমে লিখলাম ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম।
এখানে আমরা আগের মতোই সেলসটা বসাই নিব। সেলসটা ছিল আমাদের কত, 45,000 গুণ 30, কত আসলো 13,50,000 টাকা। তাহলে সেলস আমরা লিখলাম 45,000 গুণ 30, 13,50,000 টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড সে আগের মতো আমাদের প্রথমে ওপেনিং ইনভেন্টরি লিখতে হবে। ওপেনিং ইনভেন্টরিটা কত দেখে আসে, এই যে ওপেনিং ইনভেন্টরি 10,000 ইউনিট, প্রোডাকশন 50,000 ইউনিট এবং ক্লোজিং ইনভেন্টরি 15,000 ইউনিট। এই ইউনিটগুলোর সাথে আমরা এখন কাজ করবো। অ্যাবজর্পশন কস্টিংয়ে যে রেট 20 টাকা, সেই 20 টাকা দিয়েই এখন আমরা এই কস্ট অফ গুডস সোল্ডের কাজটা করব। তো আমরা প্রথমে লিখলাম ওপেনিং ইনভেন্টরি 10,000 × 20 = 2,00,000 টাকা, অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট 50,000 × 20 = 10,00,000 টাকা, এবং এখান থেকে আমরা বাদ দিব লেস ক্লোজিং ইনভেন্টরি 15,000 × 20 = 3,00,000 টাকা। এবার বাদ দেওয়ার পর আমাদের আসে 9,00,000 টাকা। এই 9,00,000 টাকার সাথে এখন আমাদের ভেরিয়েন্সগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের ভেরিয়েবল ভেরিয়েন্স ছিল কত, ভেরিয়েবল ভেরিয়েন্স ছিল 10,000 টাকা। একটু আগে তোমাদের দেখাইছিলাম আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 10,000 টাকা, সেটা আমরা এখানে যোগ করব। যোগ করার পরে এবার যে ফিক্সড ভেরিয়েন্সটা আমরা বের করেছিলাম, যেটা আমাদের অ্যাবজর্পশন ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ে কোনো কাজে লাগেনি, সেই ভেরিয়েবল কস্টিংয়ের ভেরিয়েন্সটাও, সরি ফিক্সড কস্টের ভেরিয়েন্সটাও এখানে কি নিয়ে আসতে হবে। এই যে এখানে আন্ডার অ্যাপ্লাইড ছিল 35,000 টাকা, ফিক্সড ফ্যাক্টর ওভারহেডের আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড, সেই 35,000 টাকা এখানে এনে যোগ করতে হবে। এই ভেরিয়েন্সটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে যায়, আর আমাদের যে ভেরিয়েবল ভেরিয়েন্সটা বের করছিলাম আমরা, সেটা যাবে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংও যাবে, সেটা ডিরেক্ট কস্টিংও যাবে। তাই এটা অ্যাবজর্পশন কস্টিং এখন আমরা 10,000 যোগ করলাম, এরপর আমরা ফিক্সড ফ্যাক্টর ওভারহেডের ভেরিয়েন্সটাও কী করবো, যোগ করবো। তো এখানে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট যোগ করার পরে এবার আমরা ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড 35,000 টাকা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে এই ফিগারটা বাইরে নিয়ে আসবো। এবার এখানে যে 4,05,000 টাকা আসছে 13,50,000 থেকে বিয়োগ করার পর, সেটাকে আমরা বলবো গ্রস প্রফিট, অর্থাৎ মোট লাভ। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে দেখো এখানে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট, এটা অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং উভয় মেথডেই যাবে, কিন্তু ফিক্সড ফ্যাক্টর ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে, ডিরেক্ট কস্টিংয়ে আসবে না। কারণ অ্যাবজর্পশন কস্টিং ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয় করার সময় ফিক্সড ফ্যাক্টর ওভারহেডে পার ইউনিট নিয়েছিল, কিন্তু ডিরেক্ট কস্টিং নেয়নি, তাই এটা ডিরেক্ট কস্টিংয়ে এই ভেরিয়েন্সটাও কোনো কাজ হবে না। এবার এখান থেকে আমরা বাদ দিব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। তো দেখি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মার্কেটিং এক্সপেন্সে কী কী আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সের মধ্যে ভেরিয়েবল আছে 60,000 টাকা, আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে 75,000 টাকা। এই দুটো আমরা যোগ করে দিব। আমরা এবার ভেরিয়েবল 60,000 টাকা আর ফিক্সড আছে 75,000 টাকা, এই দুটো অ্যামাউন্ট যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 1,35,000 টাকা। 4,05,000 টাকা থেকে যদি 1,35,000 টাকা বাদ দিই তাহলে থাকে 2,70,000 টাকা। এই 2,70,000 টাকা হচ্ছে নিট ইনকাম। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং অনুযায়ী নিট ইনকামটা করে নিলাম। এখন কথা হচ্ছে যে প্রশ্নে যদিও চায় না রিকনসালেশন স্টেটমেন্টটা বা মিলিয়ে দেখানোর যে প্রক্রিয়াটা, সেটা যদি প্রশ্নে চায় নাই, তারপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে করবা। যেহেতু এটা যদি জানা থাকে, প্রশ্নে যদি কোনো কোশ্চেন যদি চলে আসে, তোমরা এটাও দিতে পারবা। তো প্রথমে আমরা এখানে দুইটা সিস্টেমের নেট ইনকাম দেখব। একটা হচ্ছে ডিফারেন্স ইন নেট ইনকাম ইন অ্যাবজর্পশন কস্টিং 2,70,000 টাকা, ইন ডিরেক্ট কস্টিং 2,55,000 টাকা। আমি তোমাদের দেখাই কোথায় পেলাম এই 2,70,000 আর 2,55,000। যখন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম করেছিলাম তখন লাভ আসছিল 2,70,000 টাকা। আবার আমরা যখন ভেরিয়েবল কস্টিং সিস্টেম করেছিলাম তখন আমাদের লাভ আসছিল 2,55,000 টাকা। তাহলে এখানে আমরা অ্যাবজর্পশন কস্টিং এবং ডিরেক্ট কস্টিং সিস্টেমে দুটা প্রফিট বসানোর পরে ডিফারেন্স করলে আসে 15,000 টাকা। এবার আমরা দেখাবো ডিফারেন্স ইন ডিফারেন্স টু বি এক্সপ্লেইন 15,000 টাকা। এবার আমরা দেখাবো ডিফারেন্স ইন ইনভেন্টরি, ইনভেন্টরির পরিবর্তনটা আমরা এখানে দেখাবো। তো ইনভেন্টরির পরিবর্তনে প্রথমে দেখাবো আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 3,00,000 - 2,00,000। এই 3,00,000 - 2,00,000 কি একটু দেখে আসি। আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল 3,00,000 টাকা আর ওপেনিং ইনভেন্টরি ছিল 2,00,000 টাকা। এই 3,00,000 টাকা থেকে 2,00,000 টাকা বাদ দিলে আমরা ইনভেন্টরির পরিবর্তনটা বের করতে পারবো। অ্যাবজর্পশন কস্টিং ইনভেন্টরি পরিবর্তন হয়েছে 3,00,000 থেকে 2,00,000 টাকা বাদ দিলে 1,00,000 টাকা। আর ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিংয়ে আমাদের ইনভেন্টরি পরিবর্তনটা আমরা দেখে আসি। এই যে ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিংয়ে আমাদের ক্লোজিং ইনভেন্টরি ছিল 2,55,000 টাকা আর ওপেনিং ছিল 1,70,000 টাকা। 2,55,000 থেকে 1,70,000 টাকা আমাদের বাদ দিত। এই 2,55,000 থেকে 1,70,000 টাকা যখন আমরা বাদ দিব তখন আমাদের এখানে আসে 85,000 টাকা। তো এবার 1,00,000 টাকা অ্যাবজর্পশন কস্টিং এর ডিফারেন্স আর ডিরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং এর ডিফারেন্স হচ্ছে 85,000 টাকা। এবার এখানে যদি আমরা ডিফারেন্স করে আসে 15,000 টাকা, অর্থাৎ মজুত পণ্য মূল্যায়নের যে ডিফারেন্স বা পার্থক্য সেটাই আমাদের মূলত নেট ইনকাম ডিফারেন্স হওয়ার কারণ। তো আশা করি সবাই বুঝতে পারছো, এবং সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে ইনবক্সে বা আমাদের ফেসবুক পেজের যে ইনবক্স আছে সেখানে যদি প্রশ্নগুলো করো, আমরা চেষ্টা করবো যথাসাধ্য অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য।